জীবন এত কঠিন হবে জানলে কারাগারে থাকতাম জল্লা ছায়া জাহান। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বালা মুসিবত থেকে আমরা বাঁচি, ডাকে ইউনুস। কেন আল জাজিরা সম্প্রচার বন্ধ করছে ইসরায়েল? চয়নিকা বুবলিকে নিয়ে এবার বিস্ফোরক যে মন্তব্য পরিমণির। কেন মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু ইরান? দামাস্কের কনসুলেটে ইসরায়েলি হামলার জন্য সুইস রাষ্ট্রদূতকে কেন তলব করল ইরান? আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পর সর্বোচ্চ নেতার যে বার্তা, ইফতারে খালি পেটে ভুলেও খাবেন না যে চার খাবার। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় নিহত সাত, যা বলল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। জীবন এত কঠিন হবে জানলে কারাগারে থাকতাম জল্লাদ শাহজাহান। 44 বছর কারাভোগ শেষ করা এবং প্রধান জল্লাদ শাহজাহান ভুঁইয়া জেল থেকে বের হয়ে পড়েছেন বিপাকে, হতাশ তিনি। এ নিয়ে করছেন সংবাদ সম্মেলন। সেখানে তিনি বলেন, কারাগারে বাইরে জীবন এত জটিল কেন? জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জল্লাদ শাহজাহান বলেন, 44 বছর কারাবন্দী থেকে বাইরে এসে নানা প্রতারণা পড়ে মনে হচ্ছে কারাগারেই ভালো ছিলাম। আমি কারাগার থেকে বের হলে আমার ভাগিনা নজরুল আমাকে অটোরিকশা কিনে দেবে বলে আমার টাকা মেরে দেয়। এরপর অনেক কষ্টে একটা চায়ের দোকান দেয়। আমার সঙ্গে যে ছেলেটি দোকানে সময় দিত, সে চার মাস আমার সঙ্গে থাকার পর দোকানে থাকা 30,000 টাকা ও মোবাইল চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, গত বছরের 21 ডিসেম্বর বিয়ে করে সেখানে সর্বশান্ত হয়েছে। বিয়ের কাবিন 5 লাখ টাকা হলেও আমার কাছে থাকা 10 লাখ টাকা স্ট্যাম্পে লিখিত নিয়ে আমার স্ত্রী সাথী আক্তার ফাতেমা 53 দিনের মাথায় পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে আমার নামে যৌতুকের মামলা দিল। আমি থানায় মামলা দিতে গেলেও বউয়ের নামে মামলা করা যায় না বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। পরে আইনজীবীরা সহযোগিতায় রোববার আদালতে স্ত্রী শাশুড়ি সহ 6 জনের নামে মামলা দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বালা মুসিবত থেকে আমরা বাঁচি, ডাক্তার ইউনুস। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছেন, আমাদের উপর অনেক বালা মুসিবত, ব্যক্তিগতভাবে আমার উপর বালা মুসিবত, আমার সহকর্মীর উপর বালা মুসিবত এবং দেশের উপর বালা মুসিবত। এই বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেন দোয়া করি। মঙ্গলবার দুপুরে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস শামস জোগলুল হোসেন। এ সময় ডক্টর ইউনুস আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এখন রমজানের দিন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বালা মুসিবত থেকে আমরা বাঁচি। আমাদের উপর অনেক বালা মুসিবত, আমার উপর ব্যক্তিগত বালা মুসিবত, সহকর্মীদের উপর এবং দেশের উপরেও, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দোয়া করি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন আল জাজিরা সম্প্রচার বন্ধ করছে ইসরায়েল? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রচার বন্ধ করতে আইন পাশ করেছে ইসরায়েলের আইনসভা নেসেট। কয়েক দফা পর্যালোচনার পর সোমবার আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন ইহুদিবাদী দেশটির আইন প্রণেতারা। পাশ হওয়া এই আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে থাকা মন্ত্রী ইসরায়েলের আল জাজিরা সম্প্রচার বন্ধ করতে পারবেন। গত 12 ফেব্রুয়ারি প্রথম বিল আকারে এটি উত্থাপিত হয়েছিল নেসেটে। 4-5 দফায় আলোচনার পর সোমবার ইসরায়েলি আইন প্রণেতাদের ভোটে বিলটি আইনে পরিণত হলো। নতুন এই আইন অনুসারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আল জাজিরাকে বন্ধ করে দিতে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটির সম্প্রচার ইসরায়েল বন্ধ করা, আল জাজিরার ইসরায়েল শাখার কার্যালয় সিলগালা করা এবং সেখানকার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করা এখতিয়ার পাবে রাষ্ট্রীয় তথ্য মন্ত্রণালয়। শুধু তাই নয়, ইসরায়েলি বিদেশি চ্যানেলগুলোও বন্ধ করতে পারে কর্তৃপক্ষ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, চয়নিকা বুবলিকে নিয়ে এবার বিস্ফোরক যে মন্তব্য পরিমণির। ঢাকায় সিনেমার অভিনেত্রী পরিমণি বর্তমান কলকাতায় সিনেমা শুটিং এ ব্যস্ত। এরই ফাঁকে আমি বেয়াদব, সারা জীবন বেয়াদবি করে এই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই, এমনই ভাবে নিজের দুঃখ প্রকাশ করলেন ডালিউড অভিনেত্রী পরিমণি। তিনি বলেন, অকারণে অনেকে আমাকে ভুল বোঝে। সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন পরিমণি, আর সেখানে চয়নিকার বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। শুটিং এর ফাঁকেই আনন্দবাজারে একটি বিশেষ সাক্ষাৎকার দেন পরিমণি। ওই সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করেন তিনি। আলাপচারিতার শুরুতেই পরি জানান, কলকাতায় এটি তার দ্বিতীয় সফর। এর আগেও সিনেমা শুটিং করতে 12 দিনের জন্য কলকাতায় এসেছিলেন তিনি। পুরোপুরি বাণিজ্যিক সিনেমাতেই কাজ করতে অভ্যস্ত হলেও নিজের অভিনয় প্রতিভা বাড়াতে এবার ভিন্ন ধারায় সিনেমা অভিনয় করতে আগ্রহী হয়ে উঠেছেন পরি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু ইরান? সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে এনএক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়ে
জানিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার সহ 8 জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গাজা হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। এই ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, বেঞ্জামিন মানসিক ভারসাম্য হারিয়েছে। দামেস্ক হামলার পর হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, দামেস্কে ইরানি কনসালেটে ইসরায়েলি কর্মকাণ্ড, গাজা ইসরায়েলি সরকারের ধারাবাহিক ব্যর্থতা এবং ইহুদিবাদীদের উচ্চবিলাসী লক্ষ্য অর্জনে ব্যর্থতার ফল। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে গুরুতর জবাব প্রদানের আহ্বানও জানিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া ও শাস্তি কার্যকর করা হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে। এদিকে আরেকটি খবর হচ্ছে, দামেস্কের কনসালেটে ইসরায়েলি হামলার জন্য সুইস রাষ্ট্রদূতকে কেন তলব করল ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসালেটে ইহুদিবাদী ইসরায়েলে ভয়াবহ হামলা, বিমান হামলার জন্য তেল আবিবের সকল অপকর্মের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকারকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, হামলার প্রতিবাদে তেহরানে মার্কিন স্বার্থ দেখা দায়িত্ব থাকা সুইস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। সোমবারে ইসরায়েলি হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ 7 জন ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক এক্স পোস্টে লিখেছেন, দামেস্কে ইরানের কনসালেট ভবনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্কিন স্বার্থ দেখা দায়িত্বে থাকা একজন সুইস কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তিনি আরও লিখেছেন, সুইস দূতাবাসের মাধ্যমে ইহুদিবাদী সরকারের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, দামেস্কের হামলার জন্য অবশ্যই আমেরিকাকে জবাবদিহি করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়া। আবারও পূর্ব উপকূল থেকে জাপান সাগরে মধ্যম মাত্রার সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার সকাল 7টার দিকে রাজধানী পিয়ংইয়ং থেকে এটি নিক্ষেপ করা হয় বলে জানিয়ে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ। জাপানও বিষয়টি নিশ্চিত করেছে এবং কোস্টগার্ড জাপানগুলোকে সতর্ক থাকতে বলেছে। জাপান আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে। আল জাজিরা, এনডিটিভি। দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে, নিক্ষেপের পর প্রায় 600 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা 650 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এটি। এছাড়া ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 100 কিলোমিটার উঁচুতে আঘাত হানতে সক্ষম হবেও জানানো হয়। নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় উত্তর কোরিয়া নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইরানি দূতাবাস ইসরায়েলি হামলার পর সর্বোচ্চ নেতার যে বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দখলদার ইহুদিবাদ ইসরায়েলের হামলায় পবিত্র ইসরায়েলের সেনানায়ক মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ও তার কয়েকজন সহযোদ্ধার শাহাদাত উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি তাতে বলেছেন, ইরানের সাহসী বীরদের জবাবে দখলদার ও ঘৃণিত ইহুদিবাদী ইসরায়েল তার এই অপরাধ এবং এই ধরনের অন্যান্য অপরাধের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে। ইরানের সর্বোচ্চ নেতার বার্তাটি এখানে বাংলায় তুলে ধরা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের সাহসী ও নিঃস্বার্থ সেনানায়ক মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ও তার সম্মানিত সহযোদ্ধা জেনারেল মোহাম্মদ হাদি হাজ রাহিমি ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন। এই মর্মান্তিক ঘটনায় শহীদ জাহিদি আল হাজ রাহিমি এবং অন্য শহীদদের উপর আল্লাহ ও তার প্রিয়দের পক্ষ থেকে সালাম ও রহমত বর্ষিত হোক। একই সঙ্গে অত্যাচারী ও আগ্রাসী ইহুদিবাদী নেতাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। আমাদের শহীদরা করুণাময় আল্লাহর কাছ থেকে তাদের দীর্ঘমেয়াদী সংগ্রামের গ্রহণযোগ্যতার প্রমাণ পেয়েছেন এবং তারা এখন আল্লাহর প্রিয় ও পুণ্যবান বান্দাদের সঙ্গে ঐশী আশীর্বাদ উপভোগ করছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইফতারে খালি পেটে ভুলেও খাবেন না যে চার খাবার। রোজা রাখার কারণে দীর্ঘ সময় পেট খালি রাখতে হয়। ইফতারের সময় তাই ক্ষুধা বেশি লাগাটা স্বাভাবিক, কিন্তু ক্ষুধা পেটে ভুলে গেলে চলবে না। দীর্ঘ সময় পেট খালি থাকার কারণে আপনি কোন খাবার খেতে পারবেন আর কোন খাবার খেতে পারবেন না। বিশেষজ্ঞদের মধ্যে কিছু খাবার রয়েছে যা খালি পেটে খেলে শরীরে তাৎক্ষণিক অ্যাসিডিটি, পেট ব্যথা কিংবা বুকে জ্বালা পড়ার কারণ হয়ে ওঠে। দীর্ঘ সময় যা ধীরগতির বিষের মতো কাজ করে, যা শেষে ডেকে নিয়ে আসতে পারে ক্যান্সারের মতো মনোবৃদ্ধিও। পুষ্টিবিদদের মতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খাওয়া উচিত নয়। আসুন জেনে নেই কোন কোন খাবার ইফতারে খালি পেটে খেলে বিপদ ডেকে আনতে পারে। ঠান্ডা পানি বা শরবত, সাইট্রাস ফল, চা, কফি, তৈলাক্ত খাবার। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এই খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে। শুধু তাই নয়, খালি পেটে এমন খাবার ভেজে নিলে বেছে নিলে ভুগতে পড়তে পারে দীর্ঘমেয়াদী অন্ত্রের সমস্যাতেও, পড়তে পারেন আলসার ও ক্যান্সারের মতো জটিল রোগে। তাই ইফতার রাখুন সুষম খাবার, সবজি, স্যুপগুলোর শরবত, খেজুর, দই এবং সহজে হজম হয় এমন খাবার। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ইরানি কনসালেটে ইসরায়েলি হামলায় নিহত 7 যা বলল রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানে কনসুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি, তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজিরিয়া হিমি সহ সাতজন নিহত হয়েছে। এর মধ্যে প্রথম দুজন হলেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের জেনারেল। এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। আল জাজিরা বলেছে, সোমবার উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে IRGC। এতে বলা হয়, নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ইরানের অভিজাত কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার। খবরে বলা হয়েছে, সিরিয়ার দামেস্ক মাঝি অঞ্চলে অবস্থিত ইরানের কনসুলেট, সেখানে দেখা গেছে পুরো ভবনটি মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে শুধু ধোঁয়া বেরিয়ে আসছে। বাইরে অবস্থান নিয়েছে ইমার্জেন্সি বিভাগের গাড়ি। এই হামলায় ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরি আহত হননি। তিনি বলেছেন, কমপক্ষে 5 জন নিহত হয়েছেন, এর মধ্যে 3 জন সামরিক ব্যক্তিত্ব। এর জবাবে তেহরানের জবাব হবে সুনির্দিষ্ট। এই হামলাকে আন্তর্জাতিক সব আইন এবং কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। হামলার জন্য তিনি ইসরায়েলকে দায়ী